تُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ اے پیغمبر تمام دنیار مانور گلی کے تمہیں بولے داؤ আমি হচ্ছি তাদের ওই রব, আমি হচ্ছি তোমাদের ওই প্রতিপালক, আমি হচ্ছি তোমাদের ওই পালনওয়ালা। আমি আল্লাহ যদি ইচ্ছে করি, কি ইচ্ছা, আমি তোমাদের মাঝে যেই রাত্রটা প্রেরণ করেছি, এই রাত্রটা যদি কিয়ামত পর্যন্ত দীর্ঘস্থায়ী করে দেই, লম্বা করে দেই, বড় করে দেই, তার মানে কি? আর যদি তোমাদেরকে দিনের সন্ধান না দেওয়া হয়, মানুষ তুমি তোমার আক্কেল দিয়ে একটু জিজ্ঞেস করো তো, তোমাদের এমন কোন রাম আছে, ঠাকুর আছে, ব্রাহ্মণ আছে, তোমাদের এমন কোন কৃষ্ণ আছে, এমন কোন দেবদেবী আছে, যিনি নতুন করে তোমাদেরকে সূর্যের আলোটা উঠাইয়া দিনের পহর আলো দিতে পারে? আমি আল্লাহ ছাড়া কেউ আছে কিনা তোমরা তোমাদের আক্কেলকে একটু জিজ্ঞেস করে বলো তো। বুঝলেন এই কথাটা কি বলছে? কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুম গায়রুল্লাহ। হে নবী, এদেরকে একটু বলো, যারা আমাকে অস্বীকার করে, আমি তাদের কাছে যেই রাত্রটা প্রেরণ করেছি, এই রাত্রটা যদি কিয়ামত পর্যন্ত বড় করে দেই, আমি ছাড়া কে আছে বল যে নতুন করে তোদেরকে দিনের সন্ধান দিতে পারে? সকলেই বলেন তো, কেউ আছে? পরবর্তী একই আয়াতের পরবর্তী আয়াত, সেই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, কি বলতেছেন? কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। তমাম দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, আমি হচ্ছি তোমাদের সেই রব, আমি হচ্ছি তোমাদের সেই প্রতিপালক, আমি হচ্ছি তোমাদের সেই পালনওয়ালা। আমি তোমার কাছে সকালবেলা সূর্যের একটা বার্তা পাঠিয়ে তাম দুনিয়াটা যে আলোকিত করলাম, লাইটিং করলাম, চলার মতো ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ যদি এই সূর্যটা কেমন পর্যন্ত লম্বা করে দে, আর যদি অস্তমিত না করি, বলো মানুষ, বলো তোমার আকেলকে জিজ্ঞেস করে বলো, তোমার আল্লাহ ছাড়া এমন কে আছে, কোন খোদা আছে, কোন দেবতা আছে, যিনি নতুন করে তোমাদেরকে সূর্য ডুবাইয়া স্নিগ্ধ মনোমুগ্ধ করে একটা রাত্রের পরিবেশ এনে দিবে তোমাদেরকে ঘুমাইবার জন্য? বল বল মানুষ বল, আমি আল্লাহ ছাড়া কেউ আছে কিনা বলতো? সকলেই বলেন, কেউ আছে কিনা বলো? যেহেতু কেউ নাই, তাহলে আমাদের একজন মালিক আছে, আমাদের একজন পালন কর্তা আছে, সৃষ্টি জগৎ নিয়ন্ত্রণ কর্তা একজন মালিক আছে বলে স্বীকার করি। এই চমকের চিৎকার মেরে বলো, আমাদের মালিকের নাম কি? সেই আল্লাহ তাবারক তাআলা সূরাতুল মুলকের শেষ নম্বর আয়াত কারিমার মধ্যে কি বলছে, আসো সেখান থেকে আরো জেনে নেই। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. হে নবী, এই কাফের মুশরিক বেঈমানগুলিকে দেখতে বলো, এমন জিজ্ঞেস করো, আমি হচ্ছি তাদের ওই রব, আমি হচ্ছি তোমাদের সকলের ওই প্রতিপালক,
আমি আল্লাহ যদি তমাম দুনিয়ার সাগর মহাসাগর উপসাগর খাল বিল নদ নদী ডোবা পুষ্করিণী এক কথায় তমাম দুনিয়ার সকল পানি যদি শুকিয়ে ফেলায় অতল তলদেশে নিয়ে যায় তোমরা যদি সেই পানির নাগাল না পাও বল মানুষ বল আমি আল্লাহ ছাড়া তোমাদের এমন কোন মালিক আছে বল ওই মালিককে জিজ্ঞেস কর যে তোমাদেরকে এক ডোব পানি পান করাইয়া তোমাদের জীবন বাঁচাইতে পারে জবাব দিন কেউ পারবে আল্লাহ কয় আমি তোমাদের এমন এক আল্লাহ আমি তোমাদের এমন এক মালিক আমি তোমাদের এমন এক প্রতিপালক আমি যেটা তোমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন এই পানি দিয়ে তমাম দুনিয়ার ভরপুর করে রেখেছি আমি যদি পানিগুলি শুকিয়ে ফেলা তোমাদের এমন কোন দেবী আছে এমন কোন খোদা আছে যদি তোমাদেরকে পানি উঠাইয়া তোমাদের জীবন বাঁচাইতে পারে বলস তোমাদের দেব দেবীগুলি একটু জিজ্ঞেস করে বল বলো তো তোমাদের দেব দেবীগুলি একটু জিজ্ঞেস করে বলো তোমাদের পানি দেয় কে এই কেমন করে সে আল্লাহকে স্বীকার করার জবাব দেন জবাব দেন পানি দিবার মতো কেউ আছে কিনা বলো আরো জোরে বলো কেউ আছে কিনা বলো তাহলে আমাদের এই কৃষ্ণা মিঠার যিনি আমাদেরকে পানি পান করে আমাদের জীবন বাঁচান যিনি আমাদের একজন মালিক আছে চিৎকার করে বলো না ওই মালিকের নাম কি রাতের এই নিস্তব্ধ আওয়াজ ভঙ্গ করে হে মুসলমানদের সিংহ সাবকেরা হে মুসলমানদের বীর সন্তানেরা তমাম দুনিয়াকে জানিয়ে দাও আমাদের মালিকের নাম কি বলো এই কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা অনেক আয়াতের মধ্যে এইভাবে তার রাসূলকে দিয়ে তমাম দুনিয়ার মানুষগুলিকে কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারা নাস্তিক মুরতাদ প্রকৃতির যুগ যুগ ধরে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করতে বলেছে আল্লাহ তার নবীর মাধ্যমে জিজ্ঞেস করতে বলেছে নবী চলে গেছেন কুরআন চলে গেছেন কুরআন গায়েব হয়েছে এমনটা নয় আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছে বটে কিন্তু নবীর উপর যে ওহির বার্তা ছিল ওই ওহির বার্তা এখন কোরআনে আছে আছে কিনা বলেন সে ওহির বার্তার মাধ্যমে আল্লাহ পাক বলছেন কি বলেছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওগো নবী এই কাফের মুশরিক বেঈমানগুলিকে তুমি জিজ্ঞেস করো এক বেঈমানের দল হে কাফের দল হে আল্লাহর নিয়ামত ভোগ করো অস্বীকারকারী ব্যক্তিরা জবাব দে বলো তো আসমানের সূর্যটার মালিক কে চাঁদের মালিক কে চক্ষুত্রের মালিক কে আসমানের মালিক কে রাত দিনের মালিক কে পাহাড়ের মালিক কে ঝর্ণার মালিক কে সাগরের মালিক কে এই জমিনের মালিক কে বৃষ্টি দেয় কে সমস্ত বেঈমানদেরকে নবী তুমি জিজ্ঞেস করো তো তখন এরা কেউ কেউ দেবীর কথা বলতে পারবে না 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 কোন দেবদেবীর নাম বলতে পারবে না আল্লাহ তাবারক তাআলা বলতেছেন নবী গো তাদের অন্তরের মধ্যে প্রত্যেকের মধ্যে যেই কথাটা ভাসতেছে সেই ভাষাটা হলো এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসায়াকুলুনা আল্লাহ দুনিয়ার সমস্ত বেঈমানদেরকে এই প্রশ্নগুলি করলে আসমান জমিন চাঁদ সূর্য নক্ষত্র জমিন পাহাড় পর্বত এগুলি বানাইছে কে দুনিয়ার সব বেঈমানরা বলবে ফাসায়াকুলুনা আল্লাহ এগুলোর মালিক হচ্ছে আল্লাহ চিৎকার বেরা জবাব দেন এগুলির মালিক কে এগুলির মালিক আমার আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহ অস্বীকার করে কোন এক করে বলো কোন জ্ঞানে তুমি তোমার মালিককে তোমার প্রতিপালক কে স্বীকার করো জবাব দাও হে মুসলমান ভাইরা আমার সেই মালিকের পক্ষ থেকে আল্লাহ তাবারক তাআলা আমাদের আকলকে প্রশ্ন করতেছেন কি সেই প্রশ্ন যেমনটি আপনার অধীনে আপনার ভাই আছে আপনার অধীনস্থ কোন কর্মকর্তা থেকে যদি আপনার নে আপনার অসংখ্য সুযোগ সুবিধা ভোগ করার পরে যদি আপনার মনে কষ্ট দেয় আপনার মনে আঘাত দেয় আপনার অকৃতজ্ঞতা প্রকাশ করে আপনি বলেন নাই আমি কি তোর এই প্রতিষ্ঠানে চাকরি দেই নাই
আমি কি তোমার এই বাজারে দোকান দেই নাই আমি কি তোমার আমার টাকা দিয়ে বিদেশে পাঠাই নাই বাবা তার সন্তানকে আক্ষেপ করে বলে আমি কি তোর এত বড় একটা ঘর করে দেই নাই আমি কি তোর পিছনে লক্ষ লক্ষ ঢালি নাই কেমন করে আমাকে স্বীকার করলে বল বলে কি না সেই আল্লাহ তাবারক তাআলা আমাদের আকলের কাছে প্রশ্ন করেছে অনেক অনেক প্রশ্ন না না এত কথা বলার সময় নাই মুক্তাজরাঙ্গিকে একটু সামান্যতম বলি যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকিল জ্ঞান বিবেক বুদ্ধির কাছে বলতেছে কি বলতেছে আলম নাজালিল আরদা মিহাদা বান্দারে জমিনের মধ্যে থাকবার জন্য জমিনের মধ্যে ঘর করবার জন্য জমিনের মধ্যে বিশাল বড় বড় বিল্ডিং করবার জন্য আমি জমিন থেকে সমতল ভূমিতে তৈরি করে দেই নাই জমিনের মধ্যে ফসল উৎপাদন করে খাইবার জন্য জমিনের মধ্যে ওলিতে পলি করে আমি কি পলি মাটি পালিয়া দেই নাই আমি কি জমিনের মধ্যে পলি মাটি পালিয়া দেই নাই আমি তো জমিনের মধ্যে বালু দেই নাই জমিনের মধ্যে যেই মাটি পালাইলে জমিনের ফসল ভালো হয় আলম না জাগালিল আরদা মিহাদা আমি কি জমিনটার মধ্যে সেই রকম বিছানা বানিয়ে দেই নাই সুবহানাল্লাহ বলো না ওলামায়ে কেরাম সাক্ষ্য দাও এটা কোরআনের কথা কিনা বলেন আলম না জাগালিল আরদা মিহাদা কেউ জমিনের মধ্যে বাড়ি করবা কেউ জমি সমতল ভূমিটার মধ্যে ফসল উৎপাদন করবা কেউ বা হাঁটবার জন্য রাস্তা করবা জমিনের মধ্যে কেউ বা কারুকার্য করবা এই জমিনটা তো আমি বানাইছি আমি তো বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি আমার জমিনের মধ্যে এত নিয়ামত ভোগ করার পরে কাই পথে পুরো না বিল্লাহ আমাকে কোন একগুলো স্বীকার করলে জবাব দে কে কয় কে কয় এরপর আয়াত কি ওয়াল জিবাল আওতাদা এই আমি আল্লাহ কি জমিনের মধ্যে বড় বড় পাহাড় বানিয়ে দেই নাই হে আমার হিন্দু ভাইরা একবারের জন্য হলে হে আমার হিন্দু শিক্ষিত ভাইরা তোমার কাছে আমি বুক পুরো ভালোবাসা দিয়ে তোমার বিবেকের কাছে প্রশ্ন করি বলো এই জমিনটা তোমাদের কোন দেবী বানাইছে একটা দেবীরে প্রশ্ন করে দেখো তো এরপর আল্লাহ কি কয় ওয়াল জিবাল আওতাদা এই জমিনের মধ্যে কোন দেবী পাহাড় বানাইছে বল একজনকে একটা পাহাড় বানাইছে বলে দাবি করতে বল আল্লাহ কয় জমিন যেন তার ভারসাম্য রেখে থাকতে পারে অটল অবিচল থাকতে পারে এই জন্য আমি জমিনের মধ্যে কি বড় বড় পাহাড় বানিয়ে দেই নাই সুবহানাল্লাহ বলেন না পাহাড় দেখেছেন ভাই পাহাড় দেখেছেন সীমান্ত এলাকা পাহাড় দেখে জিজ্ঞেস করেন এত বড় পাহাড় কোন মুঘল সম্রাট বানাইছে কোন মুঘল সম্রাট বানাই নাই কোন বাদশা বানাই নাই কোন ফেরাউন বানাই নাই কোন নমরুদ বানাও নাই কোন সাদ্দাত বানাই নাই না না কোন কওমের জাতির লোকেরা বানাই নাই কোন রাজা বাদশা বানাই নাই কোন আমেরিকা পাহাড় বানাই নাই কোন রাশিয়া পাহাড় বানাই নাই এই জমিনের মধ্যে পাহাড় চিনি অবিচল করে বানিয়েছেন শক্তিশালী পাহাড় বানাইছেন হে আমার জাতি চিৎকারে মেরে বলো এই পাহাড় আসল মালিক কে আল্লাহ 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 এই পাহাড়ের মালিক এরপরে কি বলছি ওয়া খলাকনাকুম আজওয়াজা এই তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই কি কয় কি কয় আমি কি তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করি নাই আমি কি তোমাদের সেই মালিক নই আমি কি তোমাদের সেই পালনকর্তা নই আমি কি তোমাদের সেই প্রতিপালক নই এমন প্রত্যেকটি দৃষ্টিকের মধ্যে প্রতিটি বস্তুর প্রতিটি খাদ্যর ঘাটতি আছে ঘাটতি যেই দেশে কম সেই আরেক দেশ থেকে রপ্তানি করে যেই দেশে যেটা উৎপাদন বেশি সেটা আরেক দেশে রপ্তানি করে নাকি আমদানি করে রপ্তানি করে আল্লাহকে না এমন একটা ইউনিয়ন বলতে পারবে না এমন একটা থানা বলতে পারবে না এমন একটা জেলা পৃথিবীর মধ্যে কেউ বলতে পারবে না আমার জেলার মধ্যে শুধু পুরুষ জন্ম হয় নারী হয় না এমন একটা জেলা পৃথিবীর কেউ বলতে পারবে না আমার দেশের মধ্যে
রক্তে শুধু নারী জন্ম হয় পুরুষ জন্ম হয় না আল্লাহ কো না প্রতিটি গ্রামে গ্রামে থানায় থানায় দৃষ্টিকে দৃষ্টিকে প্রতিটি দেশে দেশে প্রতিটি রাস্তে রাস্তে আমি আল্লাহ নারী আর পুরুষ সমতলে বণ্টন করেছি এর জন্য কেউ আমদানি রপ্তানি করার ব্যবস্থা করে নাই আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি আমি তোমাদের সেই রব চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ মালিক ছিনোস না না তোমরা কি ঘুমাইবার জন্য আমি আল্লাহ কি তোদেরকে আরামদায়ক একটা ঘুম দেই নাই দামি দামা কাপড় কিনোস নাই আমার টাকা দিয়ে এই তো বড় পালসার হুঙ্কার কিন না গাদ্দারি করেস নাই আমি বাবার মনে কিভাবে কষ্ট দিলি বল আল্লাহ কি কয় আমি কি জমিন বানাই নাই আমি কি পাহাড় বানাই নাই আমি কি জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই এই এখন আবার কি বলতেছে তোরে সারাটা দিন ভ্যান চালাইছ রিক্সা চালাইছ ইটের কাজ করেছ মাটির কাজ করেছ গাছের কাজ করেছ ঘামন্ত শরীর নিয়ে ক্লান্ত শরীর নিয়ে বিছানার মধ্যে ঘুমাইছ ঘুম আসার পরে আমি আল্লাহ কি ঘুমের করে ক্লান্তিটা নিয়ে যাই নাই পরদিন কাজ করার জন্য সুবহানাল্লাহ ওয়াজাআলনা এই ঘুম আমি আল্লাহ তোমার কি যে আরামের ঘুম দিয়েছি এটা আমার তো মানে আমার ক্লান্তিটা দূর হয়ে গেছে ঘুম ঘুম কি ঘুমাবার কারণে ঘুম কত বড় নিয়ামত এই দেশে আমি তো একটা বক্তা না এই এই দেশের যারা আলোচক তারা জানে ঘুমের কারণে কত কষ্ট বোধ মনে করি স্বাস্থ্যহারি জামাকাপড় খুললে দেখবেন এমন কোনো গায়ে গোস্ত নাই ঘুমাইতে পারি না ঘুমাইতে পারি না আল্লাহ কয় ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা তোমার জন্য অন্যতম আমি আল্লাহ দেওয়ার নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো তোমাকে আমি ঘুম দেই নাই আল্লাহু আকবার আল্লাহ